সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে ধান জমিতে একটি প্রধান সমস্যা হল মোড়া পোকার আবির্ভাব যাকে আমরা লিপ ফোল্ডার বলে থাকি কম বেশি সর্বপোকার জমিতে এবং সর্ব এতে এই মোড়া পোকা দেখা যাচ্ছে এবং ধান জমির গাছকে এরা খেয়ে নিয়ে পুরোপুরিভাবে সাদা করে দিচ্ছে আর আপনি যদি এই পোকাকে গুরুত্ব না দেন তাহলে আপনি অনেক বড় বিপদে পড়বেন আজকের আলোচনায় বিষয় হলো এই পাতা মোড়া পোকা কীভাবে সৃষ্টি হয় আর এদেরকে কেন প্রতি বছর দেখা যায় না কখনো কখনো দেখা যায় আবার কখনো কখনো দেখা যায় না এরা ধান জমিতে কীভাবে ক্ষতি করে বা আপনার ধানের এরা কি ক্ষতি করতে পারে এবং কিভাবে আমরা একে হানড্রেড পারসেন্টভাবে দমন করতে পারবো আজকে এমন কিছু কীটনাশক ঔষধ অর্থাৎ ইনসেকটিসাইডের নাম বলে দেবো যা আপনি এই সমস্ত পোকাকে হানড্রেড পারসেন্টভাবে মেরে দেবেন এবং কোনো মতেই এরা বাঁচতে পারবে না তাই অবশ্যই একটা এই ভিডিওতে লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে পাতামোড়া পোকা আপনাদের ধান জমির গাছের পাতা এবং সবুজ অংশকে পুরোপুরিভাবে খেয়ে ফেলে এবং ধান গাছের প্রচুর পরিমাণে ক্ষতি করে সেই পোকা সম্পর্কে আজকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই পোকা ধান গাছের পাতাকে পুরোপুরিভাবে গোল করে ফেলে এবং কখন কখনো মুড়ে ফেলে এবং তার ভেতরে বাসা তৈরি করে এবং জীবনযাত্রা চালায় তাই একে লিপ ফোল্ডার অর্থাৎ পাতা মোড়া পোকা বলে এই প্রকার জীবনদশায় হচ্ছে তিনটে পর্যায়ে আছে একটি হলো ডিম এটা দেখতে চ্যাপটা ধরনের এবং হলুদ সাদা ধরনের লার্ভা এটা দেখতে অনেকটা সবুজ সবুজাব স্বচ্ছ এটাই সবথেকে বেশি ক্ষতিকারক অবস্থা আর তৃতীয় হচ্ছে প্রাপ্তবয়স্ক এই পর্যায়ে এটি মথ বা মথ হয়ে থাকে যা অনেকটা দেখতে বাদামি রঙের এবং ডানার দিকে গাঢ় দাগ থাকে এরপর আসি পাতামড়া পোকা আপনাদের কি পরিমাণে এবং কত পরিমাণে ক্ষতি করতে পারে ধান গাছে সেটা নিয়ে আকাশে যদি চার পাঁচ দিন বা তার থেকেও বেশি মেঘলা চলে এবং মাঝে মাঝে যদি বৃষ্টিপাত হতে থাকে আর এই সময় যদি তাপমাত্রা একটু কমে যায় অর্থাৎ কুড়ি থেকে তিরিশ ডিগ্রি হয়ে যায় তাহলে এই পাতামড়া পোকার মদগুলি ধান গাছের পাতার নিচয়ে একসঙ্গে তিরিশ থেকে চল্লিশটা করে ডিম পারতে লাগে এবং এই ডিম থেকে এক সপ্তাহের মধ্যেই লার্ভা বেরিয়ে আসে আর লার্ভা বেরোনার সঙ্গে সঙ্গে লার্ভাগুলি তাদের মুখের একটি আঠার মাধ্যমে ধান গাছের পাতাগুলোকে ফোল্ডিং করতে থাকে অর্থাৎ গোল করতে থাকে এবং তার ভিতরে সে সুরক্ষিত থাকে এবং সে সুরক্ষিত আবরণের মধ্যে সে ধান গাছের পাতার ক্লোরোফিলগুলোকে পুরোপুরিভাবে নষ্ট করে ফেলে অর্থাৎ খেয়ে নেয় ফলে ধান গাছের পাতাগুলো পুরোপুরিভাবে সাদা হয়ে যায় ফলে ধান গাছের করফিলগুলো নষ্ট হয়ে যায় এবং ধান গাছের দূর থেকে দেখলে মনে হয় যে গোটা ধান গাছ মনে হয় আগুনে পুড়ে গেছে এর ফলে ধান গাছের পাতাগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় এর ফলে তার খাদ্য উৎপাদনও কমে যায় ফলে ধানে অনেক চিটে হয়ে যেতে পারে বা ধানের কালার ফেড হয়ে যেতে পারে এছাড়া পতাকা পাতাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে শীষের দৈর্ঘ্য অনেক ছোট হয়ে যায় এমনকি ধান গাছের মোট ফলন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে এই পাতামড়া পোহাকে কিভাবে দমন করা যায় বা পাতামড়া পোহাকে কিভাবে মারা যায় তা নিয়ে এবার আলোচনা করা যাক আজকে যতগুলো কীটনাশকের নাম বলা হবে সেগুলো হানড্রেড পার্সেন্ট আপনাদের রেজাল্ট দেবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আমি অনেকগুলো ওষুধের নাম বলে দিচ্ছি এবং কম্পোজিশনের নাম বলে দিচ্ছি তার মধ্যে যে কোনো একটি আপনাদের যেটা এলাকায় পাওয়া যাবে সেটা ব্যবহার করবেন তাহলেই আপনারা পুরোপুরিভাবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং অন্য ওষুধ কোনো ব্যবহার করতে হবে না এর মধ্যে প্রথমে আছে কাট্টা হাইডোক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ডবলুপি এটা হচ্ছে কম্পোজিশনের নাম এর মধ্যে আপনারা ব্র্যান্ড নাম পেয়ে যাবেন কিটা এসপি পাদান সানভেক্স ক্যালডন সুলতান নামে এর ডোজ এর ডোজ হলো তিরিশ গ্রাম ষোলো লিটার জলের জন্য এরপর আসি কোরাজেন বা ফেম যে কোনো একটি নেবেন এবং পাঁচ এমএল নেবেন ষোলো লিটার জলের জন্য এছাড়া আদামা কোম্পানির আপনারা প্লিথরা বা ব্যারাজাইট ব্যবহার করতে পারেন এটা পঁচিশ এমএল নেবেন ষোলো লিটার জলের জন্য বায়ারের ভায়াগ্য বা সেঞ্জিনটা কোম্পানির হচ্ছে ইনসিপিও ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা ক্লোরোসাইবার ব্যবহার করতে পারেন যেটা বাজারে ক্যানন হামলা কোরান্ডা ফাইটার নামে পাওয়া যায় যেটা তিরিশ এম এল ষোলো লিটার জলের জন্য এছাড়া আপনারা প্রফেনপথ সাইবার মেথিন ব্যবহার করতে পারেন যেটা বাজারে প্রফেক সুপার নামে পরিচিত যেটা আপনারা তিরিশেমের ষোলো লিটার জলের জন্য ব্যবহার করবেন এই যে ওষুধগুলোর এতগুলো নাম বললাম যে কোনো একটি মাত্র ব্যবহার করবেন আর একটি ব্যবহার করলেই আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এর জন্য দুটো বা তিনটে বা চারটে ওষুধের মেশানোর কোনো প্রয়োজন নেই যে কোনো মাত্র ব্যবহার করবেন দুটো তিনটে মিশিয়ে ভুল করবেন না শুধুমাত্র একটি ব্যবহার করলেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সকলকে ধন্যবাদ